আমার অফিসের টেবিলে অনেক হ্যাজার্ডের ভিতরে আমি এসে বসলাম। আমার এই টেবিলটাকে আমার নিজেরই পরিষ্কার করতে হবে, দরকার হলে নিম সাবান দিয়ে করতে হবে, নাহলে নিম স্যানিটাইজেশন দিয়ে করতে হবে, নাহলে নিম পাতার রস দিয়ে করতে হবে। কারণ নিম নিশিন্দার হাজার গুণ, নিম যে জীবাণু প্রতিরোধ করতে পারে এটা আমরা বুঝে ফেলেছি হাজার বছরের পরীক্ষিত। যেরকম একটি পেঁপে লিভারের ওষুধ, একটি পেঁপে জন্ডিজের ওষুধ, পেঁপের ভিতরে তার মূল্যবান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হলো পেপসিন। এই পেপসিন থাকায় আমাদের লিভারকে অনেক বেশি সুরক্ষা দেয়, আমাদের জন্ডিস ভালো করে। এই কথাটা কাউকে বুঝিয়ে বলতে হয় না, এখন হাজার বছরের একটা পরীক্ষিত যে পেঁপে আমাদের বেশি খেতে হবে, এই সময় আমাদের পেঁপে তরকারি সবসময় খেতে হবে, আমরা কলা শুধু সকালেই আমরা কলা খাবো, বিকালে কলা খাবো না, মানে আমরা সেহরিতেই কলাটা খাবো, ইফতারিতে কলাটা খাবো না, চেহরিতে মানে অনেক মানে খাবারের সাথে আমরা কলা খেতে পারি বেশি, ইফতারির সময় কলাটা রেখে দিয়ে সেহরিতে খাওয়া। কিছু ফল আছে আমাদেরকে ভিটামিন সি, এগুলো আমরা ইফতারির সাথেই খাবো, এটা সেহরিতে আমরা খাবো না। এই জিনিসগুলির গুণাগুণের ভিতরে একটু তফাত হয়ে যায় সময় বেঁধে, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো আমি তো 16 বছর যাবৎ বিভিন্নভাবেই আপনাদেরকে বলি, এই জিনিসগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ যেরকম ধূমপানকে আমরা ধূমপান বিরোধী, আমরা 72 পর থেকে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু ধূমপান বিরোধী আন্দোলন আরম্ভ করতে বলছেন আমাদেরকে। আমার অফিসের টেবিলে অনেক হ্যাজার্ডের ভিতরে আমি এসে বসলাম, আমার এই টেবিলটাকে আমার নিজেরই পরিষ্কার করতে হবে, দরকার হলে নিম সাবান দিয়ে করতে হবে, নাহলে নিম স্যানিটাইজেশন দিয়ে করতে হবে, নাহলে নিম পাতার রস দিয়ে করতে হবে। কারণ নিম নিশিন্দার হাজার গুণ, নিম যে জীবাণু প্রতিরোধ করতে পারে এটা আমরা বুঝে ফেলেছি হাজার বছরের পরীক্ষিত। যেরকম একটি পেঁপে লিভারের ওষুধ, একটি পেঁপে জন্ডিজের ওষুধ, পেঁপের ভিতরে তার মূল্যবান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হলো পেপসিন। এই পেপসিন থাকায় আমাদের লিভারকে অনেক বেশি সুরক্ষা দেয়, আমাদের জন্ডিস ভালো করে। এই কথাটা কাউকে বুঝিয়ে বলতে হয় না, এখন হাজার বছরের একটা পরীক্ষিত যে পেঁপে আমাদের বেশি খেতে হবে, এই সময় আমাদের পেঁপে তরকারি সবসময় খেতে হবে, আমরা কলা শুধু সকালেই আমরা কলা খাবো, বিকালে কলা খাবো না, মানে আমরা সেহরিতেই কলাটা খাবো, ইফতারিতে কলাটা খাবো না, চেহরিতে মানে অনেক মানে খাবারের সাথে আমরা কলা খেতে পারি বেশি, ইফতারির সময় কলাটা রেখে দিয়ে সেহরিতে খাওয়া। কিছু ফল আছে আমাদেরকে ভিটামিন সি, এগুলো আমরা ইফতারির সাথেই খাবো, এটা সেহরিতে আমরা খাবো না। এই জিনিসগুলির গুণাগুণের ভিতরে একটু তফাত হয়ে যায় সময় বেঁধে, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো আমি তো 16 বছর যাবৎ বিভিন্নভাবেই আপনাদেরকে বলি, এই জিনিসগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ যেরকম ধূমপানকে আমরা ধূমপান বিরোধী, আমরা 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু ধূমপান বিরোধী আন্দোলন আরম্ভ করতে বলছেন আমাদেরকে। পাস্তুরিত দুধ মানে এক জাল দিয়ে দুধ এক গ্লাস করে খাবারের পরে খাই, তাহলে আলহামদুলিল্লাহ 3 মাস খেলে আমরা বুঝতে পারি যে এর ফলে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পেয়েছে। এই যে খাদ্য থেকে যে পথ্য থেকে ঔষধ, এই যে স্লোগানটা হাজার বছর চলে আসছে, যে খাদ্য থেকে পথ্য থেকে ঔষধ, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আমরা প্রকৃতির কাছে যত থাকতে পারবো, আমরা যত অক্সিজেন গ্রহণ করতে পারবো, একটি মানব দেহের জন্য অক্সিজেনের এত বেশি দরকার, যেটা আমরা বুঝতে পারি যদি আমরা কখনো বিমানে 5000 মাইল উপর দিয়ে উড়ে যাই, তখন দেখি যে কানে ব্যথা হয়, হ্যাঁ মাথায় ব্যথা হয়, কারণ কি আমরা অক্সিজেন কম পাচ্ছি, তখন আমাদের মাথার উপরে অক্সিজেন আমরা তাড়াতাড়ি খুলে দিই। এই যে অক্সিজেনের একটা বিরাট নিরাপত্তা এই করোনার জন্য আমাদের এখন দরকার হয়ে গেছে।
বাংলাদেশে অক্সিজেন আমাদের অ্যাভেলেবল আছে, কিন্তু ভারতে অক্সিজেনের শর্ট পড়ে হাসপাতালে অক্সিজেন নাই, মানুষ মারা যাচ্ছে। আর আমাদের এখানে প্রতিনিয়তই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, অ্যাপস দেওয়া হচ্ছে, 300 টাকা হলে আপনি আপনার ঘরে অক্সিজেন পৌঁছে যাবে। আমরা যদি ছোট্ট একটা মেশিন ব্যবহার করি, যেটা দিয়ে আমাদের শরীরে অক্সিজেন কত আছে আমরা একটু দেখি, আমাদের টেম্পারেচারটা কত আছে, এখন সব অফিস আদালতেই এগুলো ব্যবহার করতেছে। এই ব্যবহারের ফলে আমরা কিন্তু অনেক বেশি নিরাপত্তা পাচ্ছি, সাথে শুধু সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হইব যে আমাদের মুখের ভিতর দিয়ে জীবাণু যেন নিরাপদে ঢুকতে না পারে। এজন্য আমাদের সব রকম স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে, নিম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে বারবার, আর নাচে নিমের পাতা চিবাতে হবে, নিমের ডালা দিয়ে দাঁত মাজতে হবে।